সম্মানিত দর্শক মন্ডলী, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহীর পশুর হাট। এই হাট প্রতি রবিবার ও বুধবার মিলে আজ আপনাদের এই হাটে বর্তমান পশুর মূল্য সহ বিস্তারিত জানাবো। তাহলে চলুন আমরা বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? কত চাচ্ছেন? 96,000 টাকা। আনুমানিক ওজন? আনুমানিক ওজন এখনো বয়স হয়নি? বাসার বাসার পোষা কেনা? এটা কি জাত? দেশি জাত। ক্রেতারা কোনো দাম বলেছে আপনার গরুর? কত বলছে? ৬০,০০০-৬৫,০০০ টাকা দাম বলছে। আচ্ছা, আপনার দামটা কত? শেষ আপনার দামটা কত, মানে কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? ৮০ উপরে বিক্রি করবেন? তা আনুমানিক ওজনটা কতখানি আসবে? আনুমানিক ওজন কত এটা? হ্যাঁ, চেয়ারম্যান ভাই, কালোটা আপনার কি জাত ভাই? ফিজিয়াম জাত। কত যাচ্ছেন? কত যাচ্ছেন? 90,000। রে বয়স? বয়স হয়নি। বয়স হয় নাই? তা আনুমানিক ওজন? চেয়ারম্যান কি বাড়ির পোষান আপনার বিক্রি? ক্রেতারা কোনো দাম বলেছে আপনার গরুর? কত দাম বলছে? ৬০,০০০-৬৫,০০০ দাম বলছে। আপনার দামটা কত লাস্ট? কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? ৭০-৭০ উপরে বিক্রি করবেন? ভাই এটা আপনার কেন ভাই? কি জাত ভাই? সিন্ধি বাসুর। কত যাচ্ছেন ভাই? ৮৫,০০০। না আনুমানিক ওজন? কত ভাই? ৪.৫ মন। বয়স কত ভাই? ২ দাঁত। তাই ক্রেতারা কোনো দাম বলেছে এই গরুর? কত বলছে? ৭০,০০০-৭২,০০০ বলছে। তা আপনার দামটা কত? মানে কত হলে আপনি বিক্রি করবেন? কত? ৭৬-৭৭ হলে বিক্রি করবেন? এটা কি জাত? অস্ট্রেলিয়ান। কত যাচ্ছেন? কত যাচ্ছেন? ৬৫,০০০। বয়স কত? না কয় দাঁত? এখনো দাঁতে নি। আনুমানিক ওজন কত? ৩ মন। ক্রেতারা কোনো দাম বলেছে আপনার গরুর? কত বলছে? ৫৫,০০০-৫৬,০০০। আপনার দামটা কত শেষ দামটা? ৬০ উপরে হলে বিক্রি করবেন?
সোজা করলাম, এটা লম্বা হবে নি, এখন চলুন ভাই। এটা কি জাত? জাত এখনো বয়স হয়নি? আনুমানিক ওজন কত? পাঁচ মন। এই গরুর ক্রেতারা কোনো দাম বলেছে? দাম বলিচ্ছে ভাই, কত বলছে? আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা কি জাত? দেশি জাত। কত যাচ্ছেন? পঁচাশি হাজার। এটার বয়স কত চাচা? দুই দাঁত। এটার আনুমানিক ওজন? আনুমানিক ওজন চার মন। চাচা, ক্রেতারা দাম বলেছে গরুর? কত বলছে? বাহাত্তর হাজার, তিয়াত্তর হাজার। আপনার শেষ দামটা কত? ছিয়াত্তর সাতাত্তর হলে বিক্রি করবেন? ভাই গরু আপনার? এটা কি জাত ভাই? দেশি। কত যাচ্ছেন? পঁচাশি হাজার। এটা বয়স কত? বয়স হয়নি, এখনো বয়স হয়নি। এটার আনুমানিক ওজন? সাড়ে তিন মন। ক্রেতারা কোনো দাম বলেছে গরুর? কত বলছে? সত্তর হাজার, বাহাত্তর হাজার। আপনার শেষ দামটা কত? মানে কত হলে আপনি বিক্রি করবেন এই গরু? সমস্যা নাই, আশির নিচে হলে বিক্রি করবেন? ওই সাতাত্তর আটাত্তর মনে করেন। মানে সাতাত্তর আটাত্তর হাজার টাকা। গরু ভাই আপনার? এটা কি জাত ভাই? দেশি। কত চাচ্ছেন? পঁচাত্তর। পঁচাত্তর হাজার। এটা বয়স কত ভাই? দুই দাঁত। দুই দাঁত ভাই। আনুমানিক ওজন এটা কত? আনুমানিক ওজন সাড়ে তিন মন। ক্রেতারা দাম বলেছে? কত বলছে ভাই? পঁয়ষট্টি হাজার। আপনার দামটা কত? মানে কত হলে বিক্রি করবেন? সত্তর পার হওয়া লাগবে, মানে সত্তর হাজার হলে বিক্রি করবেন? কি বাড়ির পোষা ভাই না আপনার ব্যবসার গরু? ব্যবসার গরু। এগুলো কোথায় থেকে নিয়ে এসছেন ভাই? জি, বীরকুশা থেকে। ভাই গরু আপনার? ভাই কি জাত এটা? ক্রস। কত যাচ্ছেন? পঁচাশি হাজার। এটার আনুমানিক ওজন? চার মন পার। চার মন। এটার বয়স কত ভাই? এখনো বয়স হয়নি। ক্রেতারা কোনো দাম বলেছে আপনার গরুর? দাম বলেনি। আপনার কি এটা হচ্ছে বাসার পোষা না ব্যবসার গরু? ব্যবসা। কোথায় থেকে নিয়ে এসছেন এই গরু? কোথায় থেকে ভাই? সিটি হাট। ভালো করলে অত ফেল
এরকম 3 দর্শকের মাঝে আমার থেকে লেখা আছে।